নিরাপত্তার অজুহাত দেখে সিরিজ না খেলেই নিউজিল্যান্ড দেশে ফেরায় নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের ক্রিকেটে। ঘোর অন্ধকার কাটিয়ে সবে মাত্রই আলোর মুখ দেখছিল দলটি, সেই আলো নিমেষেই মিলিয়ে গিয়ে নতুন করে শঙ্কার মেঘ দানা বাঁধতে শুরু করেছে। 2009 থেকে 2019 এই সময়ের মতো নিজেদের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আবারও শঙ্কায় পড়েছে পাকিস্তান। এমন দুঃসময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। টি-20 বিশ্বকাপের আগেই নিজেদের মাটিতে সিরিজ আয়োজন করে নিরাপত্তার যে অজুহাত দেখানো হয়েছে সেটিকে ভুল প্রমাণ করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দলটির। 1971 সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে ক্রিকেটেও ঘোর প্রতিপক্ষ হিসেবেই ধরা হয় পাকিস্তানকে, তবে তাদের দুঃসময়ে শত্রু হিসেবে নয়, ঠিকই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ। বিশ্বকাপের আগে দেশটিতে সিরিজ খেলতে ক্রিকেটারদের পাঠানোর সম্মতিও জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছিল অন্তত বিদল হলেও দেশটিতে ক্রিকেটার পাঠাতে ইচ্ছুক সংস্থাটি। জাতীয় দলের ক্রিকেটাররা টানা বায়ুবলে থেকে খেলার কারণে তাদের না পাঠিয়ে বিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। বাংলাদেশের কাছ থেকে সাড়া পাওয়ায় খুশি হয়েছেন পৃথিবীর নবনির্বাচিত প্রেসিডেন্ট রমিজ রাজা। এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় রমিজ বলেন, পাকিস্তান ক্রিকেট যেমন বেঁচে আছে তেমন ভাবেই চলতে থাকবে, বেঁচে থাকবে, এইখানে ক্রিকেটের উৎসব আবারও ফিরবে। হ্যাঁ, আমাদের হাতে অপশনও ছিল, জিম্বাবুয়ে আসার জন্য প্রস্তুত ছিল, বাংলাদেশও তাদের দ্বিতীয় সারির দল পাঠাতে প্রস্তুত ছিল, কিন্তু এই মুহূর্তে মরিয়াভাবে কোনো কাজ করতে চাই না, মান সম্মান নিয়েই ক্রিকেট খেলব এবং দলগুলোকে এখানে আমন্ত্রণ জানাব, এর মাধ্যমে শিক্ষাও নিব এবং এগিয়ে যাব। এদিকে পিসিবির কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পাওয়ার ব্যাপারে মুখ খুলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, টানা সিরিজ খেলার পর ক্রিকেটারদের 20 দিনের বিশ্রাম দেওয়া হয়েছে, সামনেই টি-20 বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের সঙ্গে খেলার মতো সময় বের করা বেশ কঠিন, যে কারণে শেষ পর্যন্ত আর তাদের সঙ্গে খেলার বন্দোবস্ত হয়নি। আমাদের সমস্যাটা হয়েছে, আমরা কন্টিনিউয়াস বায়োবাবলে ছিল টিম, সেই বায়োবাবল থেকে এসে লাস্ট এত টানা এতগুলো সিরিজ খেলার পরে উনি কিন্তু এই আমরা মাত্র ওদেরকে ছুটি দিলাম, কারণ এখন আবার সেই বায়োবাবলে ঢুকতে হবে লম্বা সময়। সো এখানটায় এরা ছুটি 20 দিনের ছুটিতে গেছে, অল কোচিং স্টাফও ছুটিতে চলে গেছে, দে উইল জয়েন ওমানে, ক্লিয়ার? এখন প্লাস আমাদের এই ওদেরকে এনে আবার একটা ট্রেনিং বা কোচিং ব্যবস্থা করতে গেলে যে সময়টা থাকে তাতে করে ওয়ার্ল্ড কাপের আগে কোনো সুযোগই নেই। তাহলে আমাদেরকে আমাদের যে ইনিশিয়াল প্ল্যানটা আছে, আমরা যে 3টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, ওখানে গিয়ে ক্যাম্প করবো ওমানে আবুধাবিতে মিলিয়ে, সেইগুলো কিন্তু কোনোটাই হবে না, সেটা আমরা বলেছি। সেই জন্য জাতীয় দল টি-20 ওয়ার্ল্ড কাপ যারা স্কোয়াড এদের কাউকে পাঠানো এই মুহূর্তে সম্ভব হবে না। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজের পরপরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-20 খেলার কথা ছিল পাকিস্তানের, তবে কিউইদের পর তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। কিউইদের মতো নিরাপত্তার অজুহাতে সিরিজটি বাতিল করে দেয় তারাও। যদিও বিশ্বকাপের আগেই 100 জন বিদেশি ক্রিকেটার নিয়ে নিজেদের মাটিতে প্রদর্শনী ম্যাচ আয়োজন করার তোড়জোড় চালিয়ে যাচ্ছে পিসিবি, তাদের এমন উদ্যোগে সম্মতি জানিয়েছেন ক্রিস গেইল ও রাইলি রুশোর মতো তারকারা, তবে তা নিয়ে এখনো মুখ খুলেনি পিসিবি। বিশ্বকাপের আগে ম্যাচ না খেলতে পারার ঘাটতি হয়তো পুরাবে পাকিস্তানকে। কৌশিক আহমেদ, ক্রিক ফ্রেন্সি।